করোনা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। যে কোনো মূল্যে পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন। সঠিক দায়িত্ব পালন করা, গুণগত মান বজায় রেখে আক্রান্তদের পরিষেবা নিশ্চিত করার কড়া বার্তা দিলেন আমলা আধিকারিকদের। বুধবার আমবাসায় করোনা পরিস্থিতি ক্রমে বেলাগাম হয়ে উঠছে। ইতোমধ্যেই ধলাই জেলার সরকারি অ্যাম্বুলেন্সে এক করোনা পজিটিভ রোগীর মৃত্যুকে ঘিরে আরো জটিল হয়েছে পরিস্থিতি। সরাসরি কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে সরকারি আমলাদের দিকে। এই অবস্থায় বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের খাদ্য ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবকে সঙ্গে নিয়ে জেলা কোভিড কেয়ার সেন্টারগুলো পরিদর্শন করেন। এর আগে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলার আমলা আধিকারিক সহ জেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খোয়াই যান মুখ্যমন্ত্রী। সারা রাজ্যেই ডিস্ট্রিক্টগুলোকে স্ট্রেন্থেনিং করার জন্য, কারণ কি এখান থেকে পেশেন্টকে আগরতলা পাঠানো 4-5 ঘন্টা ওই জায়গাতেই প্রবলেম হয়, তার জন্য আমরা ধলাই তো যে নতুন পিএইচসি সেন্টারটা উইদিন 2 ডেজ এখানে কোভিড কেয়ার হসপিটাল, কোভিড এক্সক্লুসিভ 15-বেডেড 2 দিনের মধ্যে তৈরি করা হবে। আগরতলা থেকে অক্সিজেন বেড আমি পাঠিয়ে দেব, আর স্টাফ এখানে আছে, 2 জন আয়ুষ ডাক্তার পাঠানো হয়েছে, আরও MBBS 2 জনের ব্যবস্থা করে দেব। সাফ সাফাই করার জন্য নতুনভাবে কর্মী নেওয়ার জন্য বলা হয়েছে, আর তার জন্য ইমার্জেন্সিতে যেই ইঞ্জেকশনগুলি প্রয়োজন হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু ইঞ্জেকশন আমরা পাঠিয়ে দেবো, যেগুলো জিবি হসপিটালে দেওয়া হয় যাতে জিবিতে যাওয়ার দরকার হবে না। ওর মডারেট পর্যন্ত, স্মাইল সিমটম থেকে মডারেট পর্যন্ত অক্সিজেনেরই দরকার হয়, এখানে 100টি অক্সিজেন অক্সিমিটার দেওয়া হয়েছে যারা হোম আইসোলেশনে আছেন, আর 25 অক্সিমিটার আছে ডিপার্টমেন্টের কাছে দেওয়া হয়েছে যারা কোভিড সেন্টারে রয়েছে, আরও 100টি পাঠিয়ে দেওয়া হবে। মেডিসিন পর্যাপ্ত আছে, আর তার সঙ্গে সঙ্গে টোটাল 235 বেড আছে এখানে, 335 বেড আছে, আর তার মধ্যে 5টি অক্সিজেন বেড আছে, আর এখন আরও 15টি অক্সিজেন বেড তৈরি করে নেওয়া হবে। তো বাকি ভেন্টিলেটার এখানে আছে, তো সেগুলোকে ইনস্টল করার জন্য সরকার থেকে ব্যবস্থা করা হচ্ছে। আর পোর্টেবল এক্সরে যেই সেন্টার নতুন তৈরি করে, পোর্টেবল এক্সরে কীভাবে তাড়াতাড়ি আনা যায় তার ব্যবস্থা করা, আর কুলাই হসপিটালে যে আল্ট্রাসাউন্ডের মেশিন রয়েছে তার জন্য আমাদের এখানে আগরতলাতে ট্রেনিং 4 জন হচ্ছে, তাদের মধ্যে 1 জনকে পাঠিয়ে দেওয়া হবে যাতে আল্ট্রাসাউন্ড মেশিনটা উপকার কুলাইবাসী বা ধলাইবাসীরা পেতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।